হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজকে আমি এসেছি ডিআরআর স্টুডিও, এখানে এসেছি জি বাংলার রান্নাঘর, যেটা সুদীপার রান্নাঘর নামেই পরিচিত বেশি, সেখানে অডিশন দিতে। তো ডিআরআর স্টুডিওতে সে একটু মনটা তো খারাপ হয়েই গেছে। এখানে আমি দিদি নাম্বার ওয়ানেরও ফার্স্ট রাউন্ড খেলতে এসেছিলাম, সেকেন্ড রাউন্ড অডিশনেও এসেছিলাম। যেদিন ফাইনাল রাউন্ড খেলতে রেখেছিলো সেদিন আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল, যার জন্য আমার খেলাটা হয়নি, কারণ ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, আমি আবার অডিশনের জন্য নাম এনলিস্ট করব। তো আজকে এসেছি সুদীপার রান্নাঘরে খেলতে, যেটা জি বাংলার রান্নাঘর নামেও পরিচিত। তো তোমরা যদি এখানে অডিশনের জন্য আসতে চাও, আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখলে তোমরাও খুব জেনে যাবে তাড়াতাড়ি যে একদিন দুদিনের মাথায় কীভাবে তোমরা অডিশনের জন্য আসবে। দেখো, এটা হচ্ছে ডিআরআর স্টুডিও যাওয়ার রাস্তা, এটা হচ্ছে খড়িবাড়িতে 211 নম্বর বাসস্ট্যান্ডের ঠিক সামনে, এই হচ্ছে ডিআরআর স্টুডিওর গেট, এখান দিয়ে তোমরা ঢুকতে পারবে। যারা বাইক নিয়ে আসবে বাইক ভেতরেই নিয়ে যেতে পারো, কিন্তু গাড়ি হলে বাইরে পার্কিং করতে হবে। পিছনে ডিআরআর স্টুডিও, এখানে অডিশনের জন্য তোমাদের আসতে হবে, আমি ফুল অ্যাড্রেসটাও তোমাদের বলে দেবো। তো আমি এখন ভেতরে যাবো, অডিশন দেবো, তো তোমরা অডিশনটা দেখো, দেখে তারপরে তোমাদের যাদের মনে হবে যে সুদীপার রান্নাঘরে খেলতে চাও, ফটাফট চলে আসবে, যেমন আমি এসেছি। তো চলো, আমি এখন আপাতত যাই ভেতরে, আমার টাইমিং হয়ে গেছে। দেখো, এই হলো ডিআরআর স্টুডিওর ভেতরটা, তোমাদের এখানে ভেতরে ঢুকতে হবে। ওই চেয়ারে যে ভদ্রলোক বসে থাকেন, এই চেয়ারটা এখন বসে নেই, এখানেই তোমাদের এসএমএসটা দেখাতে হবে। যদি এখানে এই ভদ্রলোক না থাকেন, তাহলে ওই ভেতরে যে ভদ্রলোক রয়েছে সেখানে গিয়ে কিন্তু যে এসএমএসটা তোমাদের আসবে সেটা শো করাতে হবে। তারপরে ওখান থেকেই তোমাদের ফর্ম দেওয়া হবে, আর সেই ফর্মটা কালেক্ট করে বাড়ি থেকে অবশ্যই পেন, আঠা আর এক কপি ফটো নিয়ে যাবে। নিয়ে ফর্মটাকে ভালো করে সুন্দর করে পড়ে ফিল আপ করবে, তাতে তোমার যে পছন্দসই রেসিপিটা লিখবে, লিখে পুরো ফর্মটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, করে ওয়েট করবে, তোমার ফর্ম নাম্বার ধরেই ভেতর থেকে তোমাকে টাকা হবে। দেখো, আমার ফর্ম ফিল আপ করা তো কমপ্লিট হয়ে গেছে, সাথে আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ নিয়ে এসেছিলাম সেটাও লাগিয়ে দিয়েছি। এখন আমি ওয়েট করব, ভেতর থেকে ডাকবে, তবে মোবাইলটা কিন্তু সুইচ অফ করে দিতে। দেখো, আমার অডিশন কমপ্লিট হয়ে গেছে, ভেতরে মোবাইল নেওয়া অ্যালাউ ছিল না বলে তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। ওনাদের ব্যবহার ভীষণ ভালো, খুব সুন্দরভাবে ওরা সহযোগিতা করেছে, অনেক রেসিপি সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সুদীপাদির বিভিন্ন শোটার সম্পর্কে কিছু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তোমরা যারা এখানে আসবে তার আগে ভালো করে সুদীপাদির রান্নাঘরের যে ভিডিওগুলো শো করা হয় সেগুলোকে খুব ভালো করে দেখে নেবে, দেখে ঠেকে নিজে যে রেসিপিটা এখানে বলবে সেটার সম্পর্কেও খুব কনফিডেন্ট হয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করবে। আর আমি স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে এসএমএস করে দিও, তোমাদের ওই এক সপ্তাহের মধ্যে ডাকা। দেখো, আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা এসএমএস করবে, তোমাদের নাম, তোমাদের একটা পছন্দসই রেসিপি লিখলে, লিখে তোমার বাড়ির অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা এসএমএসটা করবে। করার পর তোমরা একটু ওয়েট করবে, ওখান থেকে ঠিক তোমাদের এসএমএসের রিপ্লাই পাঠানো হবে, ঠিক আছে, যে তোমাদের কোথায় অডিশনে আসতে হবে বা কোথায় তোমরা অডিশন দেবে। তোমরা নিশ্চিন্তে আসো, আর এই ডিআরআর স্টুডিওর ভিতরটা তো এসে আমার ভীষণ ভালো লাগে, আর সবচাইতে বড় কথা ওনাদের ব্যবহার, আর এত সুন্দর কোঅপারেট করে যে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। তবে এখানে আসতে হলে তোমাদের যখন অডিশনে ডাকবে আর কি, তোমরা খুব ভালো করে শোটা সম্পর্কে দেখে আসবে এবং রেসিপি সম্পর্কে ফুল তথ্য, তার নিউট্রিশনের গুণগত মান সব জেনে আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আজ এই অবধি।